আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক সুস্থ এবং ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি এবং ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটি আলোচনা করব সেটি হলো শ্রেণী তৃতীয় বিষয় বাংলা, বিপরীত শব্দ ও এক কথায় প্রকাশ আজকে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে, তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তোমাদের যে বিপরীত শব্দগুলো থাকবে এবং এক কথায় প্রকাশ থাকবে তা নিয়ে আমি আজকে আলোচনা করছি। প্রথমে আমি তোমাদের মাঝে বিপরীত শব্দ লিখব, মূল শব্দ থেকে বিপরীত শব্দ। তোমরা তোমাদের যে বই আছে সেখান থেকে 116 পৃষ্ঠা এবং 117 পৃষ্ঠা এখান থেকে আমি আলোচনা করছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমরা লেখো পছন্দ। তারপরে লেখো পূর্ণ। তারপরে লেখো স্বাধীন। তারপরে লেখো পূর্ব। তারপরে লেখো নতুন। তারপর লিখবে জয়। তারপর লিখবে বাঙালি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নাও। প্রথমে আমি লিখেছি পছন্দ, তারপর লিখেছি পূর্ণ, তারপর লিখেছি স্বাধীন, তারপর লিখেছি পূর্ব, নতুন, জয়, বাঙালি। তাহলে আমাদের কী হবে? প্রথমে আমি লিখেছি পছন্দ, সেটা হবে হলো পূর্ণ। তারপরে লেখো এটা হবে হলো খালি। স্বাধীন, উত্তর লেখো পরাধীন। পূর্ব, পশ্চিম, নতুন, পুরাতন, জয়, পরাজয়, বাঙালি, অবাঙালি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখে নাও। আমি তোমাদেরকে আবারও উচ্চারণ করে বলে দিচ্ছি। প্রথমে আমি লিখেছি পছন্দ, অপছন্দ। তারপর লিখেছি পূর্ণ, খালি। তারপর লিখেছি স্বাধীন, পরাধীন। তারপর লিখেছি পূর্ব, পশ্চিম। তারপর লিখেছি নতুন, পুরাতন, জয়, পরাজয়, বাঙালি, অবাঙালি। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমি আবার লিখছি
পরবর্তীতে আবার তোমাদের লিখছি, তোমার লেখো বাবা, তারপর লেখো বৃহৎ, তারপরে লেখো বাঁকা, তারপরে লিখো বাহিরে, তারপরে লিখো বিশ্বাস, তারপরে লেখো বন্ধু, তারপরে লিখো বাস্তবে, তারপরে লিখো বিষাদ, তারপরে লিখো বুদ্ধিমান, প্রিয় শিক্ষার্থীরা তোমরা লিখে নাও। আমি তোমাদের আবার লিখে দিলাম মূল শব্দটি, বাবা, বৃহৎ, বাঁকা, বাহিরে, বিশ্বাস, বন্ধু, বাস্তবে, বিষাদ, বুদ্ধিমান। আবার আমি তোমাদেরকে বিপরীত শব্দ লিখে দিচ্ছি, মা, তারপর লেখো ক্ষুদ্র, তারপর লেখো সোজা, ভেতরে, অবিশ্বাস, শত্রু, স্বপ্নে, আনন্দ, বোকা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, সেটি হলো লেখো বাবা, মা, বৃহৎ, ক্ষুদ্র, বাঁকা, সোজা, বাহিরে, ভেতরে, বিশ্বাস, অবিশ্বাস, বন্ধু, শত্রু, বাস্তবে, স্বপ্নে, বিষাদ, আনন্দ, বুদ্ধিমান, বোকা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্পষ্ট করে সুন্দর করে তোমরা লিখে নাও। তোমরা মূল শব্দ এবং বিপরীত শব্দগুলো সুন্দর করে লিখে নাও, বাসায় তোমরা তা কি করবে, মুখস্থ করে লিখবে। আমি মুছে দিচ্ছি, পরে লেখো তোমরা ভয়, তারপরে লেখো ভোর, তারপরে লেখো ভালো, তারপরে লেখো ভাঙা। প্রিয় শিক্ষার্থীরা তাইলে আমরা কি লিখব, লেখো সাহস, তারপরে লেখো মন্দ, ভালোর জায়গায় লেখো, সরি, তোমরা ভোরের জায়গায় লেখো সন্ধ্যা, ভালোর জায়গায় লেখো মন্দ, ভাঙার জায়গায় লেখো জোড়া। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, ভয়, সাহস,
ভোর সন্ধ্যা ভালো মন্দ ভাঙা জোড়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পরবর্তী আলোচনায় চলে যাব, সেটি হলো কি, এক কথায় প্রকাশ, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষার সিলেবাসে কি এক কথায় প্রকাশ কত পৃষ্ঠায় আছে? এক কথায় প্রকাশ আমরা দ্বিতীয় সাময়িকে যা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এক কথায় প্রকাশ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হই। মসজিদে আজান দেন, মসজিদে আজান দেন, দুই নম্বরে আমরা লিখব যিনি শিক্ষাদান করেন, যিনি শিক্ষাদান করেন, তারপরে আমরা লিখব যিনি বিচার করেন, চার নম্বরে আমরা লিখব যিনি মুখস্থ কোরআন মুখস্থ করেন, পাঁচ নম্বরে লিখব যিনি অভিনয় করেন, যে গাছ কোনো কাজে লাগে না, যে পশু শিকার করে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা খাতায় সুন্দর করে লিখে নিব। আমি তোমাদের এক কথায় প্রকাশ, আমি উত্তরগুলো লিখে দিব এখন, তোমরা খাতায় অবশ্যই মনোযোগ দিয়ে সেটি লিখবে এবং মুখস্থ করবে বাড়িতে। মসজিদে আজান দেন, যিনি শিক্ষাদান করেন, যিনি বিচার করেন, যিনি কোরআন মুখস্থ করেন, যিনি অভিনয় করেন, তারপরে যিনি যে গাছ কোনো কাজে লাগে না, যে পশু শিকার করে, মসজিদে আজান দেন মুয়াজ্জিন, যিনি শিক্ষা দান করেন শিক্ষক, যিনি বিচার করেন বিচারক, যিনি কোরআন মুখস্থ করেন হাফেজ, যিনি অভিনয় করেন অভিনেতা, যিনি যে গাছ কোনো কাজে লাগে না, আগাছা কোনো কাজে লাগে না, আগাছা, যে পশু শিকার করে তাকে কি বলা হয়, শিকারী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় সুন্দর করে লিখে নাও। মসজিদে আজান দেন
মহাজিন যিনি শিক্ষাদান করেন শিক্ষক, যিনি বিচার করেন বিচারক, যিনি কোরআন মুখস্থ করেন হাফেজ, যিনি অভিনয় করেন অভিনেতা, যে গাছ কোনো কাজে লাগে না আগাছা, যে পশু শিকার করে তাকে কী বলে শিকারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। এক কথায় প্রকাশ কিন্তু অনেক সোজা, তাই না প্রিয় শিক্ষার্থীরা? শুধু আমাদের বাসায় কি করতে হবে, মনোযোগ দিয়ে আমাদের পড়ালেখা করতে হবে, তাইলে আমাদের অনেক সহজ হয়ে যাবে। সোনা মতো দেখতে, সোনা মতো দেখতে, তারপরে হরিণীর চামড়া, হরিণের চামড়া, তারপরে আমরা লিখব ফুল থেকে তৈরি। তারপরে লিখব রস আছে যাতে, তারপরে লিখব যেখানে ঘাট নেই, স্বাধীনতার প্রতীক যা, তারপরে লিখব কোনো স্বাদ নেই, নিষাদ সোনার মতো দেখতে, সোনালি হরিণের চামড়া, অজিম ফুল থেকে তৈরি, ফুলের রস আছে যাতে, রসা লো, যেখানে ঘাট নেই নিঘাটা, স্বাধীনতার প্রতীক যা, পতাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুন্দর করে লিখে নাও। আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, সোনার মতো দেখতে সোনালি, হরিণের চামড়া অজিন, ফুল থেকে তৈরি ফুলেল, রস আছে যাতে রসালো, যেখানে ঘাট নেই নিঘাটা, স্বাধীনতার প্রতীক যা পতাকা, কোনো স্বাদ নেই নিষাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সুন্দর করে লিখতে পেরেছ এবং বুঝতে পেরেছ। আজকে তোমাদের মাঝে আমি এতটুকুই ক্লাস নিচ্ছি, পরবর্তী ক্লাসে আমার সাথে থাকবে অবশ্যই। তোমরা তো জানো এখন করোনা মহামারী চলছে, অবশ্যই তোমরা ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করবে না, বাসায় থাকবে, লেখাপড়া করবে মনোযোগ দিয়ে এবং ঘন ঘন হাত ধোয়ার চেষ্টা করবে। যদি একান্তই বাইরে যেতে হয় নাকে মাস্ক ইউজ করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।